অনুব্রত মন্ডল বীরভূমে তৃণমূলের অভিভাবক তার রাজনীতিতে পথ চলা অনুব্রত মন্ডলের হাত ধরে অনুব্রত মন্ডলের জামিনের খবরে স্বভাবতই খুশি মমতা অভিষেকের নির্দেশ মতোই দল কাজ করবে অনুব্রত মন্ডলের জামিনে প্রতিক্রিয়া জানিয়েছেন কাজল শেখ আপনারা জানেন অনুব্রত মন্ডল জামিন পেয়েছেন এবং তারপরেই কিন্তু একেবারে বীরভূম জুড়ে খুশির ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং অনুব্রত মন্ডল তার রাজনীতিতে পথ চলা অনুব্রত মন্ডলের হাত ধরে অনুব্রত মন্ডলের জামিনের খবরে স্বভাবতই খুশির ছবি লক্ষ্য করা গেছে মমতা অভিষেকের নির্দেশ মতোই দল কাজ করবে অনুব্রত মন্ডলের জামিনে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন কাজল শেখ প্রায় দু বছর পর গরু পাচার কাণ্ডে জামিন পেলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সেই খবর বীরভূম জেলায় এসে পৌঁছতেই উচ্ছ্বসিত বিশেষ করে অনুব্রত অনুগামীরা সেই কাজল শেখ আমাদের সঙ্গে রয়েছেন বীরভূমের যে রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন বছরে জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেছেন তিনি সেই কাজলদা এই মুহূর্তে কলকাতা টিভির মুখোমুখি তারা অনুব্রত মণ্ডল জেলা সভাপতি জামিন পেয়েছেন রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে চলেছে দেখুন এটা সত্যের জয় হলো আমি কলকাতা টিভির সাংবাদিক আপনি আপনাদের মাধ্যমেও আমাদের চ্যানেলের মাধ্যমেও আমি যখন আমাদের কিছুদিন আগে যে রাখি বন্ধন উৎসব হয়েছিল তখন আপনাকে আমি বলেছিলাম যে দুর্গাপূজার আগে আমাদের অভিভাবক বীরভূম জেলায় ফিরে আসবে আমার আমি বারবার আপনাদের মাধ্যমে বলেছি আমার রাজনীতি জীবনে পথ চলা শুরু হচ্ছে অনুব্রত মণ্ডল মহাশয় হাত ধরে বীরূম জেলার তৃণমূল কংগ্রেস সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন স্বায়ীভাবে আমাদের রাজ্যের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করার পরও তার প্রতি রাজনৈতিক যে একটা হিংসা রাজনৈতিক তার প্রতি যে একটা অবিচার করা হয়েছে সেটা উপলব্ধি করে অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে তিনি বসিয়ে রেখেছেন রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যেসব বার্তা আসবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন অবশ্যই আপনাদেরকে সে বার্তা জানিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত সে ধরনের কোনো বার্তা আসেনি কিন্তু বার্তা আসার আগেই যেটা আছে অনুব্রত মণ্ডল তো আমাদের অভিভাবক আছেন তিনি জেলা সভাপতি আছেন তার চেয়ারটা এখনও খালি রয়ে গেছে সেই চেয়ারে তিনি আসীন হবেন তারপর বীরভূম জেলার দায়িত্ব তার হাতেই চলে যাবে টিম সেই টিমই কাজ করছে সবত টিম ক্রেষ্টার নেতৃত্বে আবার কাজ হবে অবশ্যই কাজ হবে কেষ্ট এখন নেতা আছেন তিনি আমাদের কাছে ছিলেন না কত সত্য কিন্তু তিনি বাইরে থেকে ছায়ার মতো বীরভূম জেলার তৃণমূলের সংগঠনটাকে তিনি নিজের হাতে দেখুন এই দলটা করতে গিয়ে আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি অন্যায় অত্যাচার অবিচার প্রতিবাদ করতে গিয়ে সবতই আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে লক্ষ্য করে চলা অনুসরণ করে চলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবে কাজল শেখ এটাই আমার কাজ অনুব্রত মণ্ডল মহাশয়ের জন্য আমাদের তারাপীঠে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন যে অনুব্রত মণ্ডল মহাশয় যদি মাথা মতো করতো তাহলে সে হয়তো মুক্তি পেয়ে যেত একেবারে আমরা কথা বলছিলাম কাজল শেখের সাথে তিনি বললেন যে অনুব্রত ফিরে এলে বীরের সম্মান দিয়েই তাকে সম্মান জানানো হবে বীরভূম থেকে মনা বীরবংশী কলকাতাটি